ভিউয়ার্স, আমি বিডি সিলেটি ব্লগার তানিয়াস কুকিং তাকে আপনাদের স্বাগতম জানাইলাম। আজকে আমি আপনার লগে শেয়ার করব বালি হাঁস রান্নার রেসিপি। আমরা সিলেটি বাসায় যেটারে বনেলা হাঁস নামে ডাকি, এই হাঁসটা খাইতে অনেক সুস্বাদু আর রান্না যদি ওই পারফেক্ট তাইলে তো আর কতও না। দেখিলে এই রান্নার রেসিপিটা ভিউয়ার্স দেখতে পারা আমি কেন তিনটা বনেলা হাঁস নিছি। হাঁস গুন্তরে কাটি লিছি, কাটিয়ে আমি বালা করে পরিষ্কার করে ধুইছি আর একবার আমি গরম পানি দিয়ে ধুইছি। আপনারও ট্রাই করবা গরম পানি ধোয়ার। আর আমি কেন নিছি পেঁয়াজের পেস্ট 4 চা চামচ, রসুন পেস্ট 2 চা চামচ আর নিছি আদা পেস্ট 6 চা চামচ আর কিছু গরম মশলা নিছি, তেজপাতা 2টা নিছি, দারচিনি 2 কান, কিছু গোলমরিচ আর 1 চিমটা আস্তা জিরা, এলাচি নিছি 4-5টা, লং নিছি 1টা। আর এখানে আমি নিছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়ন 1/2 চা চামচ, আর লবণ নিছি আমি 7 মতো, আর নিছি কিছু ধনিয়া পাতা, আরও 1 চা চামচ নিছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লবণ নিছি আমি মাংসের মাখ ইয়া বাজার লাগি। ভিউয়ার্স, আমি চুলার মাঝে একটা প্যান নিছি, আমার প্যানটা গরম হওয়ার পরে আমি কেন দিলেছি সয়াবিন তেল পরিমাণ মতো, আর আমি হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখছিলাম হাঁসটা। এখন আমি তেল গরম হওয়ার পরে আমি হাঁস দিলাই মো বাজাত, এখন আমি সব হাঁসের মাংসগুলো বাজি লিমু। আর হাঁসের মাংস বাজিয়ে রানলে আরও বেশি টেস্টি লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবা, বাজার গেছে হাঁসের মাংস খাইতে মজা লাগে। আমি একটা একটা করে সব দিলাই মো মাংস, আর এখন আমার 1 সাইড বাজয়ে গেছে হাঁস মাংস, এখন আমি আর 1 সাইড বাজি লিমু। আমি একটা একটা করে সব দিন ধরে উল্টাই দিলাই মো, আর আমি কোনো বেশি বাজতাম না, আমি হালকা বাজে দিমু, হালকা বাজি লিমু হাঁস মাংসের। আর এই মাংস বাজতে বেশি সময় লাগছে না, 5-6 মিনিটের ভিতরে মাংস ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পারা আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তুলে নিবো মাংসটা। আমি এবার পারফেক্ট করে ভাজছি, দেখতে পারা বেশি ভাজছি না, হালকা ভাজা দিছি, আর এই হাঁসটা হালকা ভাজলেও বেশি ভালো লাগে। এখন আমি তুলে নিবো তেল থাকে মাংসগুলো, হাঁসের মাংস যে তেল দিয়ে ভাজিছিলাম আমি ও তেলের মাঝে তরকারিটা রান্ধি লিমু। এখন আমি একটা একটা করে সব গরম মশলা দিলাম, আর গরম মশলারে ভাজি লিমু। আর গরম মশলা আগে দেওয়ার কারণ হইল গিয়া গরম মশলাটার একটা সেন্ট বার হইব তেলের মাঝে ভাজলে, আর খাইতে তরকারি ভালো লাগে। এখন আমি দিলাম 2 চা চামচ রসুন, আমার রসুন পেস্ট লাল আর না পর্যন্ত আমি অপেক্ষা করবো, আর রসুনটা লাল করলে তরকারিটা খাইতে ভালো লাগে, একটা স্মেল বার হয় রসুন থাকি। লেকিন আপনারা আগে রসুনটা লাল করবা, রসুন লাল করে আনলে পেঁয়াজ দিবা। এখন আমার দেখতে পারা রসুনটা লাল হয়ে যাচ্ছে, আমি কেন পেঁয়াজ 4 চা চামচ নিছি, আমি পেঁয়াজ দিলাইমো আর আদা পেস্ট দিলাইমো। আমি আদা পেস্ট আর পেঁয়াজের পেস্ট আমি রসুন পেস্টের মতো লাল করবো, যত লাল করবা পেঁয়াজ রসুন তত তরকারিটা খাইতে ভালো লাগবো, লেকিন একটু সময় দিয়া পেঁয়াজ রসুনটা ভাজা লাগে। আর পেঁয়াজ রসুনটা আমি নাড়াচাড়া করবো, নাড়াচাড়া না করলে ফুরি যাবার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স দেখতে পারা আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মশলা দিলাইমু, আমি একটা একটা করে সব মশলা দিলাইমু। আর মশলাটা বোনা করার লাগি আমি কিছু পানি দিলাইমু, আমি পানি দিয়া পালা করে নাড়াচাড়া করমু, পানি না দিলে না মশলা বোনা হইতো না, এর লাগি কিছু পানি দেওয়া লাগে। সাইড থেকে 5 মিনিটের মতো আমি মশলাটা বুনবো, মশলা যত আপনারা বুনবা তত তরকারিটা মজা হইব, মশলা বোনার মাঝে তরকারির মজাটা। আর এখন আমি ডাকিয়া দিব নাড়াচাড়া করবো 5-6 মিনিটের মতো, তারপর মাংস দিবো। ভিউয়ার্স দেখতে পারা আমার মশলাটা বুন হয়ে গেছে, উপরে তেল বাসি আছে, এখন আমার মাংস দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিলাইমু, দিয়া পালা করে নাড়াচাড়া করবো মশলার লগে, আর কিছু পানি দিমু যাতে হাঁসের মাংসটা সিদ্ধ হয়, পানি
দেওয়ার পরে আমি আরও 10 মিনিট লাগি রাখিয়া রাখি দিব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করব যাতে না ফুরে। আর ই হাঁসের মাংসটা স্বাভাবিক কিছু শক্ত থাকে, এর লাগি একটু সময় নিয়ে জাল দিতে হইব। এখন আমি নাড়াচাড়া করিয়া ঢাকিয়া দিলাম। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করিয়া দিব তরকারিটা। আর দেখতে পারা ভিউয়ার্স, পানিটা কিছুটা শুকাইয়া আইছে। 15-20 মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসটা সিদ্ধ করছি। আর এখন কিছু পানি দিলাইমু, যেটা আমরা জোল হয়ে জোল দিলাইমু তরকারির মাঝে। জোল দিয়া আমি তরকারিটা আরও 5-6 মিনিটের মতো জাল দিমু। আর এখন আমি ডাকিয়া দিলাইমু। 5-6 মিনিট পরে পেঁয়াজ দেখতে পারে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি টেস্টি সল্ট দিলাইমু, কিছু টেস্টু সল্ট দিয়া বালা করে নাড়াচাড়া করমু। আর আপনারা ট্রাই করে দেখবার লবণ লাগছে কিনা লাগছে।